আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের আগে চার বরজলা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ দাসের সমর্থনে বুধবার জনসভা করলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নতুন নগর রানীর মাঠে আয়োজিত এদিনের নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা বিজেপি সরকার গঠনের জন্য এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর বিশ্বাস রাখার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। এই কেন্দ্রীয় সরকারের আমলে বিশ্বে প্রথমবার দেশের 80 কোটি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন। এর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রতিশ্রুতি দেন, ভারতীয় জনতা পার্টি সরকারের উন্নয়নের জেরে দেশের কোনো নাগরিকের মাথার উপর ছাদের অভাব থাকবে না। त्रिपुरा के लिए क्या किया है, यानी त्रिपुरा के लिए अथवा देश के लिए हमारी सरकार ने, हमारे प्रधानमंत्री ने किया है। हमने आपके ऊपर कोई एहसान नहीं किया है, यह हमारा फर्ज था। आपने यह जिम्मेदारी हम लोगों के कंधों पर दी थी सरकार बनाने की, हम उस फर्ज को पूरा कर रहे हैं। आपके प्रति शासन में होने के कारण जो हमारी जिम्मेदारी बनती है, उस जिम्मेदारी का हम दरवाजा कर रहे हैं। हमने कोई एहसान नहीं किया आपके। आज हिंदुस्तान का कोई व्यक्ति है नहीं कह सकता है कि उसकी भूख के कारण मौत हो गई। 2014 के पहले समाचार पत्रों में इस प्रकार की भी घटनाएं सुनने को मिलती थी, भोजन न मिलने के कारण फला परिवार के चार लोगों ने दम तोड़ दिया। बहनों भाइयों, अब एक भी घटना हिंदुस्तान में ऐसी आपको सुनने को अथवा देखने को नहीं मिलेगी। इतना बड़ा देश, जनसंख्या में दुनिया का सबसे बड़ा देश होने जा रहा है हमारा यह भारत, 80 करोड़ लोगों को मुफ्त राशन दुनिया में भी कहीं मुहैया कराया जा रहा है तो केवल और केवल हमारे और आपके देश भारत में मुहैया कराया। ভারতীয় জনতা পার্টি 365 দিনের পার্টি। সারা বছর দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করছে নরেন্দ্র মোদী সরকার। বিজেপি পার্টি কোনো একদিনের পরিযায়ী পার্টির মতো নয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পণ্ডিত দীনদয়ালজির দেখানো পথেই রাজ্যের বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা কাজ করেন বলে এদিন নিজের বক্তব্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি নাম না করেই রাজ্যের বাইরের থেকে আসা পরিযায়ী রাজনৈতিক দল এবং তাদের ভাড়া করা বহিরাগত গুন্ডাদের চরম নিন্দা করেন তিনি। বন্ধুগণ, আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির 365 দিনের পার্টি, এখানে সারা 365 দিন ধরে কাজ করে, সারা বছর কাজ করে, একদিনের পরিযায়ী পার্টি না। এখানে আমি বারবার বলি যে ইলেকশন আসবে, ইলেকশন যাবে, তা আমরা যেহেতু সবসময় মানুষের জন্য কাজ করি, তাহলে আমাদের তো কপালে চিন্তার ভাঁজ কেন আসবে। এখানে অনেক পরিযায়ী পার্টি আসছে, এখন দেখা যায়, আপনারা তো এয়ারপোর্টের সাথেই আছেন, দেখেছেন কিভাবে আসে। আর রাতে নানা রকম ফ্ল্যাগ এখানে পুঁতে দেন, লোক তো নেই, ভাড়া করা কিছু লোক দিয়ে এখানে পথপথ করছে ফ্ল্যাগ পুঁতে দেওয়ার। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির সেবাই সংগঠন, আমরা সেবা ছাড়া মানুষকে সঙ্গে নিয়ে চলার যে রীতিনীতি আমাদের পার্টির পণ্ডিত দীনদয়ালজি যেভাবে আমাদের শিখিয়েছেন, আমাদের অন্তিম ব্যক্তির জন্য সেই দিশায় আমরা কাজ করি। আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো ব্যক্তিত্ব, আমাদের যে আমাদের পূর্বসরী জনসংঘের উনি প্রথম সভাপতি ছিলেন, এই ধরনের লিজেন্ড ব্যক্তিদের আমাদের পার্টি। বর্তমানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সবার একটাই স্লোগান ওনার, যে সবকে সাথ, সবকা সাথ, সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, এই ধরনের স্লোগান তো আমরা কোনো। এদিনের সমাবেশে নিজেদের পুরনো দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন রাজ্য কংগ্রেসের দুজন বরিষ্ঠ নেতা দিলীপ কুমার ঘোষ এবং সুশীল রায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।